প্রিয় দর্শক কেমন আছেন আপনারা বিজ্ঞান আমাদের সবাইকে আমাদের সবারই হাতে একটা দারুণ যন্ত্র তুলে দিয়েছে আর সেটা হলো স্মার্টফোন আমরা প্রত্যেকেই স্মার্ট হয়ে গেছি কিন্তু আজকের দিনে আমরা অস্বীকার করতে পারবো না যে স্মার্টফোন আমাদের সাথে কতটা নিবিড়ভাবে যুক্ত হয়েছে কিন্তু স্মার্টফোন ব্যবহার করাটা যেমন একটা সমস্যা তেমনই স্মার্টফোন ব্যবহার না করা এটাও একটা সমস্যা দিনের শেষে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তার প্রত্যেকেই প্রায় একটা কমপ্লেন করে থাকে আমার স্মার্টফোনের ব্যাটারি অতটা ভালো না আমি আমার স্মার্টফোনে অতটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না সেটা যত বড় ব্যাটারি হোক যত এমএইচরি ব্যাটারি হোক কেন এরকমটা তার জন্য কি আপনাকে আপনার সার্ভিস সেন্টারে যেতে হবে আমি বলবো না তার জন্য কি আপনাকে রিপেয়ার সব যেতে হবে আমি বলবো না তার জন্য কি আপনাকে টাকা খরচ করতে হবে আমি বলবো না তবে যেটা বলবো হ্যাঁ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার যে স্মার্টফোন তার ব্যাটারি লাইফটাকে একদম এক্সটেন্ড বা বাড়িয়ে নিন আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি আপনাদের সুমন তো চলুন একবার দেখে নিই আর আমরা প্রত্যেকেই অন্তর থেকে এক কণ্ঠে বলে উঠি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্মার্টফোন এটা একটা আধুনিক যন্ত্র আর এই আধুনিক যন্ত্র বিজ্ঞান আমাদের হাতে দিয়েছে কিন্তু তার চাবিকাঠি আমাদের হাতে আমরা কি করে কিভাবে কি পদ্ধতিতে এটাকে ব্যবহার করব। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকে দেখি যে তার ভেতরে কত এমইচের ব্যাটারি আছে আজকাল দু হাজার কুড়িতে প্রত্যেকটি ব্র্যান্ড বেশি বেশি ব্যাটারি দেওয়ার চেষ্টা করছে কেউ দিচ্ছে চার হাজার এমএইচ তো কেউ সাড়ে চার হাজার কেউ দিচ্ছে পাঁচ হাজার কেউ দিচ্ছে ছয় বা সাত হাজার কিন্তু যত এমএইচের ব্যাটারি দেওয়া হোক না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা আপনার ওপর নির্ভর করছে আপনি এই মেশিনটাকে কি করে ভালোভাবে চালাবেন তার ব্যাটারি লাইফটাকে এক্সটেন্ড করবেন চলুন প্রথম কথা ব্যাটারি কেনার আগে বা ব্যাটারি যেই ব্যবহার করছেন তার আগে একটু চার্জার সম্পর্কে জেনে নেবেন আর আমার ভিডিও দেওয়া আছে তো একটা অনুরোধ কোথাও যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমাদের সঙ্গে যুক্ত হন না সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটাকে পুশ করে অল করুন আর হ্যাঁ যদি ভালো লাগে লাইক যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করুন কিন্তু কেন ডিসলাইক করছেন সেটা তো কমেন্টস করে জানাবেন ভাই তো আমাদের যে চার্জার আমরা বিভিন্ন রকমের ভোল্ট অ্যাম্পায়ার এগুলো তো জানি ফাইভ ভোল্ট টু অ্যাম্পায়ার এরকম আঠেরো ওয়াটের চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার এগুলোও জানি তো ধরা যাক আমি একটা ফোন ব্যবহার করছি আমার কথা কথা এল জি জিটেক্স এই ফোনটি আমি চার্জ দেব এবার আপনার হাতেই নির্ভর করছে আপনি এর ব্যাটারিটা কতটা বাড়াবেন আমরা দিনের শেষে ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছি না কেন প্রথম যে ভুলটা আমরা করি আমরা আমাদের ফোনটাকে যে কোনো চার্জারের সঙ্গে চার্জ করি এইটা কিন্তু ভুল কেন জানেন তো তাহলে ব্র্যান্ড আর তার সঙ্গে ডেটা কেবল আর চার্জারটা দিত না যে ফোনটি আপনি কিনছেন তার সঙ্গে যে চার্জারটি এবং ডেটা কেবলটি পাচ্ছেন তার যে মাহাত্ম সেটা কিন্তু অনন্য কারণ সেই চার্জার এবং সেই ডেটা কেবলটি এই ফোনটির জন্যই স্পেশালি করা হয়েছে মানে ডেটা কেবলের একটা যে পাওয়ার সেটা কিন্তু যে সে ফ্রিকোয়েন্সি বা আপনি বলুন যে পাওয়ারটাকে সে ট্রান্সফার করছে কত তাড়াতাড়ি করছে সেটা ওই ফোনটার সঙ্গে অপটিমাইজ মানে ব্যাটারির সাথে আপনি যে চার্জারটা বা অ্যাডাপ্টারটা পাচ্ছেন সেটা কত ভোল্ট বা কত অ্যাম্পায়ারের এইটা কিন্তু ওর সঙ্গে নির্ভর করছে আমরা অনেক সময় দেখি আমাদের ফোনে যে ফোনটা তার চার্জারকে আমরা ইউজই করি না এবং আমরা মোটোরোলা স্যামসাং নোকিয়া বা রিয়েলমি বা সাওমি যে কোনো চার্জার দিয়ে আমি ফোনটাকে চার্জ করছি ওটা করবেন না কারণ সেই যে আলাদা চার্জারটি আপনি ব্যবহার করছেন সেটা হয়তো কুইক চার্জ থ্রি পয়েন্ট ওকে সাপোর্ট করে আর আপনার ফোনটা সাধের সেটা হয়তো কুইক চার্জ ফোর পয়েন্ট ওকে সাপোর্ট করে তাহলে একটা কথা আমরা দৃঢ়ভাবে বলে উঠি যে আমি আমার ফোনটিকে আমি আমার ডেটা কেবল এবং আমার যে অ্যাডাপ্টার ব্র্যান্ডের সেটার সঙ্গে চার্জ দেব ব্যাটারি লাইফ বাড়তে বাধ্য কথা দিলাম আমাদের দ্বিতীয় কথা আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি একবার চার্জ দিয়ে গোটা দিন চালিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু চলে না কেন তার পেছনের কারণ হলো যে আমরা ব্যাটারিটাকে ঠিকভাবে অপটিমাইজই করি না যতই সফটওয়্যার অপটিমাইজ করুক ব্র্যান্ড আপনারও অপটিমাইজেশনটা শেখা উচিত যেমন প্রথম কথা আমরা যে ব্যাটারিটাকে ইউজ করি দেখা যায় থার্টি পার্সেন্ট আমার ব্যাটারি রয়েছে আমি কর্মস্থল থেকে ফিরে এলাম এবং দেখলাম তিরিশ পার্সেন্ট ব্যাটারি আছে আমি চার্জে বসিয়ে দিলাম ওটি করবেন না ফিফটি পার্সেন্ট চার্জ আছে আমি চার্জে বসিয়ে দিলাম আপাত দৃষ্টিতে মনে হতে পারে যত ব্যাটারিকে চার্জ দেব তত ব্যাটারি আমার ভালো থাকবে কিন্তু একটু ভেবে দেখবেন ভাই আমার পেট ভরা একটু খালি হয়েছে আবার খেলাম আবার একটু খালি হয়েছে আবার খেলাম তাহলে রাতের বা লাঞ্চটা বা ডিনারটা কি আমি করতে পারবো খাবার রয়েছে কিছুটা খালি হয়েছে আপনি তাকে আবার খাবার দিচ্ছেন সেটা করবেন না পুরোপুরিভাবে জিরো পার্সেন্ট আসুক তারপর চার্জ করবেন এটা তো একদম এক্সট্রিম লেভেলের কথা বললাম এটা করলে আমি বলবো আপনার ব্যাটারি এক বছর কেন দুই থেকে তিন বছর চলবে হ্যাঁ অনেক সময় সম্ভব হয় না ইভেন আমিও যে ইউজ করছি আমিও পারি না টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট এলে আমি চার্জ দিই ওটাই বলতে চাচ্ছিলাম মিনিমাম টোয়েন্টি কি টেন পারসেন্ট এলে আপনি আপনার ফোনটাকে চার্জ দিন এবং চার্জ দেওয়ার পর পুরোপুরি চার্জ হলে হানড্রেড পার্সেন্ট তবে আপনার চার্জারটিকে খুলে নিন আমরা অনেকে দেখি যে আমার ফিফটি পারসেন্ট রয়েছে আমি দিয়ে দিলাম নাইনটি পারসেন্ট হলো আমি খুলে নিলাম না আপনার ব্যাটারির যে লাইফ এক্সটেন্ড হবে তার আগেই সেটাকে কমিয়ে দিল এবং সে ওইভাবেই অপটিমাইজ হচ্ছে আপনার ব্যাটারি কারণ আপনি না ফুল চার্জ হতে দিচ্ছেন না আপনি আপনার ব্যাটারিটাকে ফুল শেষ হতে দিচ্ছেন তাহলে দুদিকেই তো বাধা দিচ্ছেন আপনার ব্যাটারিকে ব্যাটারি ব্যাকআপটাকে বাড়ানোর জন্য কথা দিলাম এটাকে ফলো করুন আমার মনে হয় আপনি ভালো গেন করবেন চলো আমাদের নেক্সট সেটা হলো পাওয়ার ব্যাঙ্ক বাপরে আজকে দু হাজার কুড়িতে ট্রেন্ডস হলো পাওয়ার ব্যাংকের স্বামী দিচ্ছে রিয়েলমি দিচ্ছে আরও স্যামসাং দিচ্ছে কত না জানি ব্র্যান্ড নামি দামি বেনামি আর আমরা এমএইস দেখে আমরা আমাদের পাওয়ার ব্যাঙ্কটাকে কিনে নিচ্ছি দশ হাজার এমএইচের ব্যাটারি বা মানে পাওয়ার ব্যাঙ্ক বলছি কুড়ি হাজার এই রকম আপনি কি জানেন যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার ফোনটিকে চার্জ করছেন সেটা কতটা ক্ষতিকর আপনি একটা বোর্ডে আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে চার্জ করছেন দ্যাটস ফাইন কারণ তার ভোল্টেজ তার আউটপুট একদম সঠিক কিন্তু আপনি একটা থার্ড পার্টি ভ্যান্ডারি বলবো আমি আপনি সেটা দিয়ে চার্জ দিচ্ছেন সেটা কি সঠিক হচ্ছে তার আউটপুট কোন ব্র্যান্ড কীরকম আউটপুট দিচ্ছে তার ভোল্টেজ আউটপুট এবং এক কথায় এটা তো আর্টিফিশিয়াল সে স্টোর করে রাখছে পাওয়ারটাকে আপনাকে দিচ্ছে আর আপনি যখন ইলেকট্রিক বোর্ডে সেটাকে চার্জ করছেন সেটা কিন্তু ডিরেক্ট আপনাকে সে আউটপুটটা দিচ্ছে সে কোথাও স্টোর করছে না তাই আমাদের মধ্যে অনেকেরই স্বভাব রয়েছে পাওয়ার ব্যাঙ্ক একটা আমার দরকার তাতে আমার ব্যাটারি সাত হাজার এর ব্যাটারি হোক না কেন মোটামুটি ব্যাটারি ব্যাক আপ পাচ্ছি পাওয়ার ব্যাঙ্কের দরকার নেই তবুও আমার পাওয়ার ব্যাঙ্ক লাগবে ওটা হলো তাই আমি বলবো যে ফালতু জায়গায় পয়সা খরচ করে লাভ নেই ওই ব্যাটারির জন্য পাওয়ার ব্যাঙ্ক আজ থেকে নয় আজ থেকে পাওয়ার মগজ অর্থাৎ আমার মগজে যা আছে সেটাভাবে আমি ইউজ করব আমি আশা রাখবো এই জিনিসটা ফলো করলে আপনাদের ব্যাটারি অনেকটা বেড়ে যাবে চলুন আমাদের নেক্সট যেটা আমরা অনেক সময় আমাদের স্মার্টফোনটাকে ইউজ তো করি এবং চার্জও দিই এবং অনেকের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যারা সারা রাত ফোনটিকে চার্জ দিয়ে দিই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা দেখেছি যে ফোনগুলো ব্লাস্ট হয় বেশিরভাগ সময় রাতেও হয় কারণ আপনার ফোন চার্জ তো হচ্ছে কিন্তু কখনো কখনও সে ওভার চার্জ হয়ে ব্লাস্ট হতে পারে এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আমার মনে হয় যে রাতে চার্জ না দিয়ে আপনি যখন বাসায় ফিরবেন ফোনটিকে চার্জে লাগান একটু তাকে রেস্ট দিন সে চার্জ নে কমপ্লিট হোক তারপর ইউজ করা আপনি স্টার্ট করুন তাই বলবো সারা রাত আপনি একে অবহেলা করবেন না এ আপনাকে দিচ্ছে আপনিও কিছু একে দিন তাই সারা রাত চার্জ করবো না আমি যখন ফ্রি থাকবো এবং যখনই ফ্রি থাকার সময় তখন ফোনটিকে চার্জ দেব। আমাদের নেক্সট আমাদের ফোন ব্লাস্ট হয় কারণ জানেন হিট হয় এবং এতটা পরিমাণে হিট হয়ে যায় যে আমরা সেটা সহ্য করতে পারি না তো সে কি করে সহ্য করবে আমি ফোনে চার্জ দিচ্ছি আর আমি তার সঙ্গে খেলা খেলছি পাবজি খেলছি কল অফ ডিউটি খেলছি যে কোনো গেম তাহলে আপনার যে ব্যাটারিটা চার্জ হচ্ছে সে নেবে না ছাড়বে সে বুঝতে পারছে না একদিক থেকে ইনপুট আরেক দিক থেকে আউটপুট তার উপর আবার ফোনের উপর চাপ দিচ্ছেন র্যামের উপর চাপ পড়ছে প্রসেসরের উপর চাপ পড়ছে সব মিলিয়ে একটা কাণ্ড হয়ে যাচ্ছে আর সেখানে ফোনটি গরম হচ্ছে এবং হিট এতটা পরিমাণে হচ্ছে ব্লাস্ট হচ্ছে এবং ইতিহাস সাক্ষী দেবে আজ পর্যন্ত যত ফোন ব্লাস্ট হয়েছে নিজে থেকে ব্লাস্ট হয়নি ওটা করানো হয়েছে করানো হয়েছে মানে না জেনে বুঝেই কারণ আমরা ফোন ইউজ করছি তাকে আমি চার্জ দিচ্ছি এতটাই গরম হচ্ছে তাকে আর শান্ত থাকতেই দিচ্ছি না এই জন্য আপনারা যখন কোনো কাজ করবেন হয় চার্জ দিন কোনো কাজ করবেন না অথবা কাজ করুন ফুল ব্যাটারি শেষ আপনি চার্জ দিন এইটা মাথায় রাখবেন চার্জ করতে করতে কোনো কাজ নয় আমি দেখেছি এরকমও আমার আশেপাশের যারা বন্ধুরা রয়েছে পাওয়ার ব্যাঙ্ক আর তার সাথে একটা ফোন দিয়ে চলে যাচ্ছে কথা বলতে বলতে যা চার্জও হচ্ছে কথাও বলছে কি ব্যাপার এবং একই সাথে ডেটা অন আছে ওয়াইফাই অন আছে কত অ্যাপ্লিকেশনস ব্যাকগ্রাউন্ডে অন আছে তাহলে আপনি ভাবুন তো একটা ফোনের উপর আমরা কতটা চাপ দিচ্ছি তাই আপনি যখন কথা বলবেন চার্জ করবেন না বা চার্জ করলে কথা বলবেন না আর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একদম চার্জ নয় হ্যাঁ এক্সট্রিম লেভেলে আপনি কোথাও এমন জায়গায় আছেন ইলেকট্রিসিটির একদমই অবস্থা বা ব্যবস্থা নেই আপনি তখন পাওয়ার ব্যাঙ্কে চার্জ করলেন যখনই চার্জ করবেন ডেটাকে অফ রাখুন ওয়াইফাইকে অফ রাখুন এইগুলো করলে আমার মনে হয় ব্যাটারি অনেকটাই এক্সটেন্ড হবে মাল্টিপল অ্যাপস যদি আপনার থাকে ব্যাকগ্রাউন্ডে সেগুলোকে কিল করে দিন র্যামকে ফ্রি রাখুন ব্যাটারি এক্সটেন্ড হবে আবার আরেকটা কথা প্রত্যেক দিন চার্জ করার একটা নিয়মিত অভ্যাস রাখুন যত চার্জ করবেন ব্যাটারি তত সজীব থাকবে এবং আপনাকে ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়ার প্রতিশ্রুতি দেবে আমাদের ব্যাটারি অনেক সময় কম যায় কেন জানেন তো বেশিরভাগ ওই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করে তাই এমন জায়গায় থাকুন যেখানে নেটওয়ার্ক সঠিক রয়েছে সেখানে কথা বলার চেষ্টা করুন আর যেখানে হয়তো দুটো নেটওয়ার্ক রয়েছে আপনি সেখানে ফোন করছেন ওখানে খুব কষ্ট করে কিন্তু সে রিসিভ করছে ওইখানটায় কিন্তু ব্যাটারিটা বেশি যায় আর আরেকটা কথাই বলবো যে ব্যাটারি যত এমএইচেরই হোক না কেন ওটা কিন্তু আপনার উপরেই নির্ভর করছে আপনি কি করে ওটাকে অপটিমাইজ করে ব্যবহার করবেন আশা রাখি এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে আর একটা কথা আপনি জানেন তো যে বেশি অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যাটারি প্রচণ্ড পরিমাণে খায় আর সেগুলো খুব ডেঞ্জারাস আপনার ফোনের জন্য আপনি ইউজ করছেন না আপনি অ্যাপটাকে রেখে দিয়েছেন বা ব্যাকগ্রাউন্ডে রয়েছে ও কিন্তু হু হু করে সেটাকে একদম খেয়ে নেবে আর ব্যাটারি সেভারের অবশ্যই ইউজ করুন যেটা আপনার ফোনের সঙ্গে দেয় সুপার সেভিং মোড অপটিমাইজ সেভিং মোড এই জিনিসগুলো ব্যবহার করুন আপনার ব্যাটারি অবশ্যই দীর্ঘজীবী হবে তাই প্রত্যেকেই দীর্ঘজীবী হন দীর্ঘায়ু হন এবং একটাই কথা সঙ্গে থাকুন ভালোবাসা অবিরান থাক অন্তরে আর হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা পুশ করে অল করুন কি লাইক আর কমেন্টস করবেন তো কথা দিলেন ধন্যবাদ